সাউসেজ দেওয়া হয়েছে কি না এটা নিয়ে সন্দেহ হলে কি করণীয়? নামাজের শেষে সাউসেজ দেওয়া এটা আবশ্যক হয় তখন যদি নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায়। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সাউসেজ দেওয়া দিতে হয়। নামাজের মধ্যে আমরা যত কাজ করি সেগুলো তিন প্রকারের, কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, আর কিছু আছে সুন্নাত। ফরজ যদি ছুটে যায় তাহলে সৌসেজদা দিলে কুলাবে না, ওইটা আবার পড়তে হবে। আর ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সেজদা সাহু দিলে নামাজ হয়ে যাবে, রিকভার হয়ে যাবে। আর যদি সুন্নত ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সেজদা সাহু দেওয়া লাগবে না, এমনিতেই নামাজ হয়ে যাবে। তবে পরবর্তীতে ওই সুন্নতটা যেটা না ছুটে অন্য সময় সেটা খেয়াল রাখতে হবে। তাহলে তিন ধরনের বিষয় নামাজের মধ্যে আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত। এই ফরজ ছুটলে আবার পড়তে হবে, ওয়াজিব ছুটলে সেজদা সাহু দিলে হবে, সুন্নত ছুটলে কোনো অসুবিধা নাই, হয়ে যাবে। তবে পরবর্তী জন্য আর সুন্নত না ছুটে সেটা খেয়াল রাখতে হবে। এখন কথা হলো, আমার সেজদা সাহু দিছি কি না, আমার একটা ওয়াজিব ছুটে গেছে। কথার কথা, আমি দ্বিতীয় রাকাতে, চার রাকাতের নামাজে দ্বিতীয় রাকাতে বসাটা ওয়াজিব, সেটা না করে আমি দাঁড়ায় গেছি, তাহলে আমার শেষে সেজদা সাহু দিতে হবে। এখন সেজদা সাহু সালাম ফেরানোর পর আমি দিলাম কি না এটা নিয়ে সন্দেহ হচ্ছে। এরকম যদি হয় তাহলে সেজদা সাহু দিয়ে নেবেন, দিয়ে নিলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি প্রবল সন্দেহ হয় যে না দিছি কিনা আমি শিওর না, প্রবল সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেজদা সাহু দিয়ে সালাম ফিরিয়ে ফেলবেন, নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, রাত ১২টার আগে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কি না বা সওয়াব পাওয়া যাবে কি না? দেখুন, একটা হলো রাতের নামাজ, যেটা এক প্রকারের তাহাজ্জুদ বলতে পারেন, কিয়ামুল লাইল যেটাকে বলা হয়, এটা এশার নামাজের পর থেকে শুরু হয়। আপনি এশার ফরজ নামাজ পড়ে ফেলছেন, সুন্নত পড়ে ফেলছেন, এবার দুই রাকাত করে নামাজ পড়েন, দুই রাকাত, চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত, যতটুকু আল্লাহ আপনাকে তাওফিক দেয় এটা পড়েন। এবং এই নিয়তে পড়েন যে এটা তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল রাতের নামাজ, এবং এরপরে আপনি বিত্তির পড়েন, তাহলে সেক্ষেত্রে আপনি রাতের নামাজ, রাত জেগে নামাজ পড়ার যে সওয়াব সে সওয়াবটা পাবেন ইনশাআল্লাহ। আর তাহাজ্জুদ মূলত বলা হয় এটা হুজুদ থেকে, যার অর্থ হলো ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয়। এই তাহাজ্জুদের নামাজের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম সময় হলো ভোর রাত। আর আল্লাহর জমিনে পাঁচ ওয়াক্ত ফরজের পর সবচাইতে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর তাহাজ্জুদের চাইতে শ্রেষ্ঠ কোনো সুন্নাত নামাজ বা নফল নামাজ দ্বিতীয়টা হতে পারে না। এই নামাজটা সুন্নতের নিয়তে করলেও হয়ে যাবে, নফলের নিয়তে করলেও হয়ে যাবে। নফল মানে ফরজের বাইরে, অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে, আর সুন্নাত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই হিসাবে। অতএব মূলত এটাকে সুন্নাত নামাজই বলা যাবে, নফল নামাজ বললেও ভুল হবে না। অতএব এই ভোর রাতে, রাতের শেষ অংশে, অর্থাৎ রাতকে তিন ভাগ করলে শেষ তৃতীয় অংশে, তিন ভাগের শেষ অংশে নামাজ পড়বেন তাহাজ্জুদের, এটা হলো সবচেয়ে উত্তম। কারণ ওই সময়টাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাকে ক্ষমা ঘোষণা করেন। কিন্তু যদি কেউ তার আগে তাহাজ্জুদ পড়তে চায়, ধরুন কারো রাত ১২টা বাজে ঘুম ভেঙে গেছে, এমনকি ১১টার সময় ঘুম ভেঙে গেছে হতে পারে, তখন তিনি উঠে ওযু করে নামাজ পড়লে সেটাও তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে, পিওর তাহাজ্জুদ হবে, কোনো অসুবিধা নেই। ঘুম থেকে উঠে যে কোনো নামাজ পড়বেন রাতে, আপনি এশার নামাজের পরে ঘুমালেন, ঘুম থেকে উঠে যে কোনো নামাজ পড়বেন দুই রাকাত করে, সেটা তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে, সেটা ১২টার আগে হোক অথবা পরে হোক। তবে যদি শেষ অংশে হয় সেটা সবচেয়ে বেটার এবং অধিক মর্যাদাপূর্ণ। আর ঘুম থেকে উঠার আগে যদি পড়েন তো সেটাও রাত জেগে নামাজের মধ্যে সামিল হবে, কিন্তু তাহাজ্জুদ বলতে যেটা বোঝানো হয় সেটা হবে ওই যে রাত থেকে ঘুম থেকে উঠে শেষের দিকে যেটা পড়বেন সেটা, অথবা মাঝের দিকে হতে পারে কিন্তু ঘুম থেকে উঠে। ঘুম ছাড়াও যদি আপনি এশার আগে শুয়ে পড়লেন, এশার আগে নামাজ পড়ে তারপর শুলেন, ইনশাআল্লাহ আপনি এটাও এক প্রকারের তাহাজ্জুদ হবে, যদি আফার ক্লাসের তাহাজ্জুদ এটা না। এর পাশাপাশি যদি কেউ রাতে না ঘুমায়, সারা রাত জেগেই থাকে, তারপরে তিনি গভীর রাতে যখন পড়বেন, মধ্যরাতের পরে বা শেষ অংশে, অধিকতর উত্তম হবে, ওইটা তাহাজ্জুদ হিসেবে বিবেচিত হবে, যদিও তিনি ঘুম থেকে না উঠেন। সাধারণত মানুষ ঘুম থেকে উঠে পড়ে, সেই হিসাবে তাহাজ্জুদ বলা হয়েছে। তাহলে খোলাসা কথা হলো, এশারের পর থেকে দুই রাকাত দুই রাকাত করে যত নামাজ পড়বেন এগুলো সবগুলো রাতের নামাজ, নফল নামাজ, এক প্রকারের তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে। আর মূল তাহাজ্জুদ যেটা, সেটা হলো হয় ঘুম থেকে উঠে, আর না হলে রাতের গভীরে,
বিশেষ করে শেষ রাতে যখন পড়বেন সেটা হলো অধিকতর উত্তম। এই তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম হলো দুই রাকাত করে পড়বেন, সেটা উত্তম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, দিন এবং রাতের নামাজ দুই রাকাত করে, এবং এই নামাজগুলো যত লম্বা করতে পারবেন সেটাই ভালো হবে। আমাদের আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে বলেছেন যে তিনি যে রাতে নামাজ পড়তেন অর্থাৎ তাহাজ্জুদ পড়তেন, লা তাসআলান আন হুসনিহিন ওয়া তুলিহিন, না সেগুলোর সৌন্দর্য যে কি ছিল আর বলো না, লম্বা লম্বা কেরাতে, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা রুকু থেকে উঠে আবার লম্বা সময় অপেক্ষা করা, সেজদা গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করা, সেজদা থেকে উঠে সোজা হয়ে বসে দীর্ঘ সময় অপেক্ষা করা, আবার এভাবে দেওয়া, দুই রাকাত সালাতে অনেক সময় দিতেন। এভাবে যত আস্তে আস্তে নামাজ পড়বেন তাহাজ্জুদ তত উত্তম হবে। এরপরে ভোর রাতে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল কর, দোয়া করবেন। অনেক সালাফ বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস নাই, এই লোক কখনো আল্লাহর নেককার, মানে আল্লাহর খুব কাছাকাছি যাওয়া বান্দা, মোকাররব বান্দা, সালেহ বান্দা, আল্লাহর প্রিয় এবং ওলি এটা হতে পারে না। আমাদের পুরুষরা মহিলারা সবাই আমাদের উচিত তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা। আজকাল মোবাইল ফোন আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলেছে, ফেসবুক এবং ইউটিউবের নেশা এতটা আমাদেরকে পেয়ে বসেছে, তাহাজ্জুদ তো পরের কথা, গভীর রাত পর্যন্ত মোবাইল টিপতে টিপতে আমরা একটা দুইটা বাজায় দিই, শুইতে শুইতে বারোটা বাজায় দিই, শুইতে শুইতে দেখা যায় ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায়। আপনি তো এশার নামাজের পরে আর কোনো কথাবার্তা না বলেন, শুয়ে পড়েন, যত সব কাজকাম সব এশার আগে সেরে ফেলেন, এবং এটাই হাদিসে নির্দেশ করা হয়েছে, তাহলে দেখবেন তাহাজ্জুদ বিশেষ করে শীতের সময় বড় রাত আপনার পড়া এমনি সহজ হয়ে গেছে, রাতে আপনার ঘুম ভেঙে গেছে। আল্লাহ তালা আমাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। তাহলে রাত বারোটার আগেও তাহাজ্জুদ হতে পারে, তবে সবচেয়ে উত্তম হয়ে হলো ভোর রাতে তাহাজ্জুদ। এরপরে প্রশ্ন হলো টয়লেটওয়ালা বাথরুমে ওযু করা যাবে কি না। ওযু আপনি যেখানে করবেন সেখানে আল্লাহর নাম নেবেন, বিসমিল্লাহ বলে ওযু করবেন, কারণ ওযু শুরুতে বিসমিল্লাহ বলাটা সুন্নাত, সেজন্য বিসমিল্লাহ বলে ওযু করবেন। কিন্তু কোন টয়লেটের মধ্যে আপনার, কোনো ওয়াশরুমের মধ্যে আপনার প্যান আছে, আপনার কমোড আছে এবং টেপ আছে, দুইটা মাঝখানে কোনো আড়াল টাড়াল কিচ্ছু নাই, একই জায়গায় দোনোটা, তাহলে সেক্ষেত্রে ওই জায়গায় উজু করলে আল্লাহর নাম নিবেন না, কারণ নোংরা জায়গায় নাপাক জায়গায় আল্লাহর নাম নেওয়া মুখে মাকরুহ। সেখানে যদি উজু করেন তাহলে সেক্ষেত্রে মনে মনে বিসমিল্লাহ বলবেন, মুখে উচ্চারণ করবেন না, এরপর উজু করে ফেলবেন, উজু হয়ে যাবে। কিন্তু ভালো হয়, উত্তম হয় যদি বাহিরে কোনো বেসিন ইত্যাদি থাকে সেখানে আপনি উজু করবেন, পাওয়াটা ভিতরে গিয়ে টয়লেটে গিয়ে ধুইলেন, তাহলে সেটা সবচেয়ে উত্তম। অর্থাৎ বিসমিল্লাটা আপনি যেহেতু ওখানে পড়তে পারতেছেন না, তাহলে উজুটা একটু অপূর্ণাঙ্গ থাকছে, উজু হয়ে যাবে কিন্তু অপূর্ণাঙ্গ থাকছে। পশ্চিম দিকে শোয়া বা পা দিয়ে বসা কতটুকু যাবে? পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কিংবা পশ্চিম দিকে পা দিয়ে বসা, মৌলিকভাবে কোনো হাদিসের সরাসরি ব্যাপারে নিষেধাজ্ঞা নাই, কিন্তু কিন্তু কেবলার দিকে সম্মানের কথা আপনার মাথায় এসেছে, সে জায়গা থেকে আপনি কেবলার প্রতি সম্মান করে আপনি অন্যদিকে পা দেওয়ার চেষ্টা করলেন, সেটা অবশ্যই কেবলার প্রতি আদব এবং শিষ্টাচারের অংশ, সেটা ভালো। কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে কেবলার দিকে থুতু নিক্ষেপ করা, কপ ইত্যাদি নিক্ষেপ করা, এটা কিন্তু হাদিসে পরিষ্কারভাবে নিষেধ আছে, এটা গুনাহের কথা। এটা যদি কেউ করে তাহলে থুতু সহকারে কি আমাদের মধ্যে সে তার থুতু কপালে নিয়ে এসে উঠবে, ভয়ঙ্কর একটা বিশ্রী অবস্থার মধ্যে শাস্তি হিসাবে হবে। এজন্য কেবলার দিকে থুতু বা কপ যেন আমরা নিক্ষেপ না করি। পা মেলার ব্যাপারে সরাসরি হাদিসে নিষেধাজ্ঞা নাই, কিন্তু আপনি কেবলার কথা মনে উঠে সম্মান প্রদর্শনের জায়গা থেকে আপনি আপনার পাকে গুটিয়ে নিয়েছেন বা অন্যদিকে করেছেন, সেটা ভালো। কিন্তু কেউ যদি কেবলার দিকে পা দিয়ে শোয় বা বসে, তাকে হাদিসের আলোকে অপরাধী বা গুনাহগার আপনি বানাতে কিন্তু পারবেন না।